গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করি, সারাদিন শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে অলরেডি 7:45। তো আজকে হচ্ছে হাসিদের স্কুল, মানে ফার্স্ট ডে স্কুল যাচ্ছে হাসিদের নিউ স্কুলে। তো হ্যাঁ, হাসিদি যে দুজনেই যাচ্ছে, দিদি পাশ থেকে বলছে, আমিও। তো আমার অলরেডি ব্রাশ হয়ে গেছে, একটু বসে জল খাচ্ছি, খেয়ে মানে আমি কাজে লেগে পড়বো, ওদের জন্য টিফিন বানিয়ে দিতে হবে, তারপর ওরা খেয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি রান্নাঘরে চলে এসেছি, টুকটাক কাজ একটু এগিয়ে নিয়েছি, যেমন ওদেরকে টিফিনে আজকে স্কুলে স্যান্ডউইচ দেবো, তার জন্য কর্নগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে, আর এদিকে একটু গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি, তো মেয়োনিজ এসব দিয়ে ওদের পুরো স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর ওরা খেয়ে যাবে হচ্ছে ভাত একটু ফ্রাই করে দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা, এর মধ্যেও একটু কর্ন দিয়ে দিয়েছি। আর এখন একটু খাবে ওরা দুধ, এই যে দুধ বসিয়ে দিচ্ছি, কেননা এখন তো 8:00 বাজে, এখন 8:00 বাজে অলরেডি, অনেকটা মানে লেট আছে যেতে, বেরাবে সেই 10টার সময়। তো এখন যদি ভাত খেয়ে নেয় তো খিদে পেয়ে যাবে, তো এখন তো দুধ বিস্কিট খা, তারপরে আবার ভাত খাবে। তো চল আমি কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। রিজুদের এখানে টিফিন বানানো হচ্ছে স্কুলের, এই যে বাবান এখানে স্যান্ডউইচ বানাচ্ছে, আর আমি এখানে গুছিয়ে দিচ্ছি। এই যে রিজুর টিফিন গোছানো হয়ে গেছে, এটা হচ্ছে হাসির টিফিন, স্যান্ডউইচ আর সঙ্গে একটা করে লাড্ডু। আর এই যে এরা ভাত খাচ্ছে, এখন ভাত খেয়ে পরে ড্রেস পরবে, এই যে দুজনে ভাত খাচ্ছে। তো চলো ওরা রেডি হোক, অলরেডি 9:30 বাজতে যায়, নিয়ে আবার বেরাতে হবে ওদেরকে। তো রেডি করি, তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগ। নিয়ে পড়েছি রিজু আর হাসিকে নিয়ে, ঘরে আর ব্লগ করা হয়নি ওদের তাদের তাড়াতাড়ি রেডি করার জন্য, এমনিও তাও লেট হয়ে গেছে। এই যে রিজু হাসি সব বসে আছে, এই যে রিজু আর এই যে হাসি, এই যে হাসি এখানে বসে আছে। প্রথম দিন স্কুল, সব টেনশন হচ্ছে, তো চলো ওদেরকে পৌঁছে দিই। দিয়ে সাথে আবার এক্সাম, সাথে আবার এক্সাম, ওই জন্য আমার একটু টেনশন হচ্ছে। তারপরে আমি আবার এসে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আবার এখান থেকে অবশ্য আমরা স্কুলে দিই, আগে একটু যাবো, সোনুকে নিয়ে একটু ভ্যাকসিন আছে, ওর একটা চোখের তেল আছে ভিটামিন খাওয়ানো, তো একটুখানি পৌরসভাতেও যাওয়ার আছে, তো সেগুলো কাজ আছে সেরে তারপরে আমি তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ। আমাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম ওরা এক্সাম দিয়ে আসার পরে, আর ব্লগটা কন্টিনিউ করিনি, কেননা প্রচণ্ড এসে মাথাটা যন্ত্রণা করছিলো। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি সকালবেলা ওদের টিফিন টিফিন করে দিয়েছিলাম, ওদের পরীক্ষা ছিল ওই জন্য তাড়াতাড়ি ছুটি ছিল। যাই হোক, টিফিন ওরা মানে এখন হচ্ছে না, যেহেতু এক্সাম চলছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো টিফিনটা তাও ওরা ম্যামকে বলে খেয়েই নিয়েছিল। তো ওই সবই পড়ছিলাম, তো নিজে তখন আর খেয়ে যায়নি তাড়াহুড়োতে। আর 11টা মানে 11টার থেকে এক্সাম শুরু, আমি মোটামুটি 10:30টার মধ্যে নিয়ে চলে গেছিলাম স্কুলে, ওরা ঢুকে গেছিলো 10:30টায়। তো এই তাড়াহুড়ো করে যাওয়ার ফলে আর মানে আমি নিজে কিছু খাইনি, তো আমার খুব মাথা যন্ত্রণা করছিলো, এসে শরীরটাও খুব খারাপ লাগছিলো, যার ফলে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো এখন মানে মোটামুটি হাত হয়ে গেছে, এই সব পড়াচ্ছিলাম, সোনু শুয়ে আছে, মোটামুটি 9:00 বাজে এখন, আর বাবা ওইদিকে ঝুট ঝরে আলু ভাজা বানাচ্ছে। একটু বিকেলবেলা আলু কেটে রেখেছিলাম যে আলু ভাজা করবো বলে, তো করছে বাবা। এই যে বাবান এদিকে এখন আলু ভাজতে নিয়েছে, এদিকে ঘাম ঝরাচ্ছে, আলু ভাজছে, আলু ভাজা বলে এখানে হচ্ছে, এই যে কেটে রেখেছি আলু এখানে, তো এগুলো ভাজা হচ্ছে। একটু মাছ এনেছে বাবান, সেগুলো ধুয়ে রাখবো, আর মোটামুটি দেখি টুকটাক কাজ সেরে রাখছি, যেহেতু সকালবেলা উঠে সুবিধা হয় ওই জন্যই সেরে রাখছি। তো চলো কাজ বাজগুলো করি, আর ওদেরকে খেতেও দেবো, ওরা ঘুমাবে, এরপরে তাড়াতাড়ি শুতে হবে, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।